রাজ্য রাজনীতিতে গরমাগরম মন্তব্যের জন্য বিজেপির হাতে যদি থাকে দিলীপ ঘোষ তাহলে তৃণমূলের আছে অনুব্রত মণ্ডল সে কথা প্রমাণ করেও দিলেন তিনি এবারে বিজেপির খোদ রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তৃণমূল কংগ্রেসে আসার জন্য আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলেন তিনি তবে দলে নেওয়ার আগে কিভাবে দিলীপ ঘোষকে নেওয়া হবে তার অভিনব উপায়ও বাতলে দিয়ে কর্মীদের তুমুল হাততালে অর্জন করে নিলেন তিনি বীরভূমের ইসলাম বাজারে তৃণমূলের এক কর্মী সভায় অনুব্রত মণ্ডল বলেন পশ্চিমবঙ্গের সবথেকে ভয়ঙ্কর ভাইরাসের নাম দিলীপ ঘোষ তবে তিনি তৃণমূলে আসতে চাইলে স্বাগত কিন্তু তাকে তৃণমূলে নেওয়ার আগে আমরা ভালো করে স্যানিটাইজ করে নেব এখানে কোনো ডোবার জলে স্নান করিয়ে নেব আর ওনার তো গোবর মাখার স্বভাব আছে তাই আমাদের অসুবিধা হবে না ওনাকে গোবর মাখিয়ে নেব উল্লেখ্য এর আগে দিলীপ ঘোষ অনুব্রত মণ্ডলের নাম না করে বিজেপিতে আসতে বলেছিলেন তার প্রত্যুত্তরে অনুব্রত বলেন উনি আমার নাম না করে বিজেপিতে যেতে বলেছিলেন আর আমি ওনার নাম করে বলছি তুমি তৃণমূলে এসো আমার বুথের কর্মীদের সঙ্গে মেশো পাশাপাশি অনুব্রত মণ্ডল বিজেপিকে সরাসরি আক্রমণ করে বলেন দু সাল থেকে কিছুই করেনি বিজেপি সরকার কোনো প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকাবে বলেছিল তা দিতে পারেনি তারা এখন নাকি বাংলা দখলে দিবা স্বপ্ন দেখছে বিজেপির মনে রাখা উচিত এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছেষট্টি প্রকল্প চালু করেছেন যা সমগ্র পৃথিবীর মধ্যে একমাত্র বান্নগ্লার নামকে উজ্জ্বল করেছে আসলে রাজ্য রাজনীতির দুই মেলুতে থাকা এই দুই নেতাই গরমাগরম মন্তব্য এবং কটাক্ষের জন্য বেশ জনপ্রিয় প্রতিদিন প্রতিনিয়তই তাদের কিছু না কিছু মন্তব্য খবরের শিরোনামে হয়েই থাকে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এটাও রাজনীতির একটি কৌশল কী করে নিজেকে এবং দলকে খবরের শিরোনামে তুলে রাখতে হয় সেটা ভালো করেই জানেন এই দুই নেতা ফলে ভোটের পারত যত চড়বে ততই যে এই দুই শিবিরের নেতাদের মন্তব্য এবং পাল্টা মন্তব্য বাংলা বাজারকে গরম করে রাখবে তা হয়তো বলাই যায়